আসসালামু আলাইকুম, এএসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ফটোশপ এ টু জেড যে কোর্সের কাজ আমরা দেখিয়ে দিচ্ছি তার আজকের 11তম পর্ব। আজকের পর্বে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি ইরেজার টুল এবং ইরেজার টুলের যে দুটো সাব টুল রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল, তো এই তিনটা টুলেরই কাজ আমরা দেখিয়ে দেবো। তো আজকের মূল টুল হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার বলতে মূলত আমরা রিমুভ করা বা কোনো কিছু সরিয়ে ফেলাকে বুঝি। তো ইরেজার টুল দিয়ে কীভাবে আপনারা রিমুভ করবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। পাখিটির ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে এটা আমি ইরেজ করে নেব। তাহলে আপনি দেখছেন আমি যদি এখান দিয়ে স্কেচ করি বা টানি সেক্ষেত্রে আমার এখানে ইরেজ হয়ে যাচ্ছে। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইরেজ হওয়ার পরে সাদা কেন হবে? এটা আমার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড যে এই কালারটি রয়েছে এই যে কালারটি থাকবে এই কালারটি এখানে ইরেজের পরে দেখা যাচ্ছে। তো এর দেখা যাওয়ার পিছনে কারণ রয়েছে, আমি দেখতে পারবেন যদি কিবোর্ডের এক্স বাটন চিপি তাহলে এটা আমার কালারটি এখানে ব্ল্যাক হয়ে গেছে। এখন কিন্তু আমি ইরেজ করলে এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো ব্ল্যাক হয়ে যাওয়ার কারণ কি, আমরা এখানে একটা জিপিজি পিকচার নিয়েছি এবং এটা দেখতে পাচ্ছেন আমার লেয়ার বাটনে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটাই লেয়ার রয়েছে এবং এটা হচ্ছে লক করা। লক করার কারণে এটা আমার যে ব্যাকগ্রাউন্ডের যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে ওই কালারটি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ হওয়ার পরে সেখানে অটোমেটিকলি প্রোভাইড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি টোটালি ইরেজ করতে চাই এবং কোনো কালার এখানে অ্যাড করবো না সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে লকটি রয়েছে এই লকটি আমি আনলক করে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমি লক টাইপার ক্লিক করলে লকটি আনলক হয়ে গেল। এরপর যদি আমরা এখন আবার ইরেজার টুলে যাই এবং ইরেজ করি, আপনি দেখতে পাচ্ছেন পিকচারটির এখান থেকে ইরেজ হয়ে যাচ্ছে। তো এই পিকচারগুলো ইরেজ হওয়ার পরে আপনি এখান থেকে জিপিজি আকারে যদি এটা সেভ করে নেন বা পিএনজিতে, তাহলে জিপিজি না সরি এখান থেকে আপনি পিএনজিতে সেভ করলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভই থাকবে, অন্য কোনো জায়গাও সে এটা ইউজ করতে পারবে। তো আপনারা কিছু কিছু পিএনজি পিকচার পান যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে, আপনারা এই ইরেজার টুল দিয়ে এভাবে আপনারা আস্তে আস্তে এই মাউস পয়েন্ট ছোট বড় করে এটা ইরেজ করে নিতে পারেন। আপনার যতটুকু জায়গা দরকার আপনি সে ততটুকু জায়গায় ইরেজ করে নিতে পারেন। আর যদি আপনি চান যে না ইরেজ হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার হবে, তবে সেই কালারটি আপনি এখানে আগে সিলেক্ট করে দেবেন আর এখানে হচ্ছে আপনার লকই থাকবে। আপনি যে জেপিজি যে পিকচারটি নেবেন ওটা লকই রাখবেন, লক রাখবেন এবং এখানে আপনি যে কালার চান ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি নিয়ে এখানে ইরেজ করে দিলে সেই কালারটি হয়ে যাবে। আমি যদি এখানে ব্লু দিই আপনি দেখতে পাচ্ছেন ইরেজ হওয়ার পরে ব্লু হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে আপনি এটার মাধ্যমে আপনার যে পিকচারটি ব্যাকগ্রাউন্ড পিকচার ওটার আশেপাশের যে কালারগুলো সেইগুলো রিমুভ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে ক্লিক করার পরে আমি ফার্স্ট এখানে হোয়াইটে ক্লিক করি এবং ক্লিক করার পর আমি যদি এখান দিয়ে রিমুভ করি তাহলে আমার যে সাদা যেগুলো জায়গা আছে আমার ব্যাকগ্রাউন্ডে, আপনি দেখছেন আমি সবখান দিয়ে স্কেচ করলো সাদা জায়গার ব্যাকগ্রাউন্ডটুকু আমার রিমুভ হবে, কিন্তু এছাড়া অন্য জায়গায় যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা কিন্তু আমার রিমুভ হবে না। তো আপনি এই ক্ষেত্রে যদি দুইটা কালারের পিকচার থাকে যে সাদা কালো বা অন্য কালার, সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা রিমুভ করে নিতে পারেন। যেমন আপনাদের দেখাই আমি নিউ একটি লেয়ার নিই, এখানে আমি কালার করি ব্রাস টুল দিয়ে, এরপর আমি ব্ল্যাক কালার করি, এরপর আমি হোয়াইট দিই। তো আমি এখানে যদি হিস্টোরি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে যাই, এরপর আমি যদি ব্লুতে ক্লিক করি, ক্লিক করে আমি মাউস পয়েন্ট আমি যত বড় করে স্কেচ করি আপনি দেখছেন এখান দিয়ে রিমুভ হচ্ছে, কিন্তু আমার ব্ল্যাকের ভিতরে কিন্তু আমার রিমুভ হচ্ছে না বা হোয়াইটও রিমুভ হচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজে ক্লিক করার পরে আমি যেটা ব্যাকগ্রাউন্ড ধরবো এরপর যদি আমি এখানে হোয়াইটে ক্লিক করি আমার ব্ল্যাক কিন্তু রিমুভ হচ্ছে না। তো টোটাল কথা হচ্ছে আপনি যেটাকে ব্যাকগ্রাউন্ড ধরবেন, প্রথমত আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজে টাচ করার পরে আপনি যেটা ব্যাকগ্রাউন্ড ধরবেন ওই কালার এবং ওর আশেপাশের ওটার সাথে মিল যে কালারের কিছু অংশ মিল রয়েছে সেই কালারটি রিমুভ হবে। যদি আমি এখানে তো এখানে ইরেজ টুল দিয়ে আপনি যে কোনো কিছু রিমুভ করে নিতে পারেন, আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি যেটাকে এটাকে ক্লিক করার পরে আপনি প্রথমত যেখানে যে পয়েন্টটাকে আপনি ব্যাকগ্রাউন্ড মনে করবেন ওইখানে ক্লিক করার পরে ওই পয়েন্ট ব্যতীত অন্য পয়েন্টে আপনার এখানে ইরেজ হবে না। তবে এক্ষেত্রে নিখুঁতভাবে ইরেজ করার ক্ষেত্রে এটা একটা খুব ভালো সফটওয়্যার। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পাখিটা কিন্তু হোয়াইট কালার ছাড়া রিমুভ হচ্ছে না। তবে যদি সেক্ষেত্রে অনেক কালারের সংমিশ্রণ থাকে বা এক কোটলি কোয়ালিটির হয়, যেমন যদি আমার পাখির কালারটিও সবুজ হতো বা এখানে ব্যাকগ্রাউন্ডটা সবুজ হতো, সেক্ষেত্রে আপনার ইরেজার টুলই ব্যবহার করতেছিল।
এরপর আপনাকে আমি দেখাবো ম্যাজিক ইরেজার টুল। তো ম্যাজিক ইরেজার টুল, আপনি ম্যাজিক টুলের কাজ যেহেতু জানেন যে এটা ম্যাজিকের মতনই কাজ করে, তো ম্যাজিক ইরেজার টুলেরই সেম একই কাজ। তো আমি ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করার পরে আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড সব ইরেজ হয়ে গেছে। তো আপনি ভাবতে পারেন যে এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড কিভাবে ইরেজ হয়ে গেল। তো আপনি এর জন্য আমি এর সেটিংটি দেখিনি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার টলারেন্স দেওয়া রয়েছে 100। তো এর কারণে একটি ক্লিক করার সাথে সাথে এটা উড়ে গেল, একদম ভ্যানিশ হয়ে গেল। তো আমরা এখান থেকে টলারেন্সটা যদি কমিয়ে নিই, আমরা এখানে 30 বা সামথিং কিছু করি, যদি আমি এখানে 30 দিই, এরপর আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করব আস্তে আস্তে তার আশেপাশের কিছু জায়গায় ইরেজ হচ্ছে। এই ক্ষেত্রে যদি আপনার ছোট ছোট ইরেজ করার প্রয়োজন হয় বা আস্তে আস্তে বিভিন্ন কালার থাকে, সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে ইরেজ করতে পারেন নিখুঁতভাবে। আর টলারেন্স আপনি বাড়িয়ে এক ক্লিকের মাধ্যমে আপনি ইরেজ করতে পারেন। তো এখানে টলারেন্সটা এটা আপনার অনেকটা নির্ভর করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের ধরনের উপরে, যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি দেখলাম এখানে যে ইরেজার টুলের কাজ এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে আপনি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড ভ্যানিশ করে দিতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে আপনি যে জিনিসটি আপনি সাবজেক্ট বা অবজেক্ট যেটাকে আপনি ব্যাকগ্রাউন্ড মনে করবেন এবং সেটা টাচ করার পরে আপনি যদি মাউস টেনে যান, তাহলে ওই যে সাবজেক্টের উপরে আপনি প্রথম টাচ করবেন ওই কালারের সাথে মিল রেখে যে কালারগুলো থাকবে সেইগুলো আপনার রিমুভ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে আমার ব্যাকগ্রাউন্ড আমি আকাশ ধরি, তো আমি আকাশে যদি টাচ করতাম তারপরে যদি আমি এখান দিয়ে স্ক্রোল করতাম বা টানতাম, তাহলে কিন্তু আমার এই মরুভূমির অঞ্চলটুকু আমার রিমুভ হতো না। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে দিলাম, এরপর যদি আমি এখান দিয়ে টানি, আপনি দেখছেন আমার কিন্তু মরুভূমির যে অংশ এই অংশ কিন্তু ইরেজ হচ্ছে না। আমি এখান দিয়ে স্কেচ করছি, ইরেজ হচ্ছে না, কারণ এই আকাশের যে কালারটুকু রয়েছে আমার শুধু এটুকুই ইরেজ হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মরুভূমির অংশ একটু ইরেজ হচ্ছে না, এবং গাছের মধ্য দিয়েও যদি কোথাও আকাশ দেখা যায়, আপনি দেখছেন এখানে সেই অংশটুকু কিন্তু আমার ইরেজ হয়ে যাচ্ছে। এই গাছের মধ্যে যদি কোথাও ফাঁকা থাকতো সেই অংশ ইরেজ হচ্ছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে যে কোনো একটি জিনিস ব্যাকগ্রাউন্ড করে আর এরপর আপনি স্ক্রোল করে টেনে টেনে কাজ করতে পারেন, আর ইরেজার টুলের মাধ্যমে আপনি যে কোনো জায়গা দিয়ে ইরেজ করতে পারেন। তো আজকে আমরা ইরেজার টুলের সম্পূর্ণ কাজগুলো দেখে নিলাম। এরপর যদি আপনার ইরেজার টুলের কোনো কাজ বুঝতে অসুবিধা হয় বা অনেক সময় লেয়ার থাকার কারণে বা জিপিজি ফাইল বা বিভিন্ন ধরনের ক্লিকের কারণে অনেক সময় আপনার ফাইল সাপোর্ট করাতে পারেন না বা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যদি সেরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনার সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।